বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ঘুম থেকে উঠে বললাম, যেহেতু অমাবস্যা চলছে সেই তো এখন সকাল সকাল স্নান হবে তিন চারটা দিন, তো আজকেও সেই না একে টাইমে উঠে পড়লাম। ফার্স্টের দিন তো অ্যালার্ম দিয়ে রাখলাম, কালকেও যদি দিয়ে রেখে দিয়েছি অ্যালার্ম, কিন্তু কী বলো তো অ্যালার্মের আগেই না আমার ঘুম ভেঙে গেল। তো সেই ঘুম থেকে উঠে একদম স্নান টান করে এসে এদিকে দেখো সিঁদুরটা পড়ে, এদিকে এখন দিয়ে নেব পুজোটা। তো এদিকে থালা টালা সাজানো হয়ে গেছে, কালকে তো আম দুধ দিয়ে দিয়েছিলাম, আর আজকে হচ্ছে আম কাঁঠাল আর আনারস দিয়ে আজকে পুজোটা দিচ্ছি। আমার হচ্ছে সময় কিন্তু আম দুধ এগুলো পুজোতে দিতেই লাগে, তো আজকে তাই দুধটা দিলাম না যেহেতু কালকে দিয়েছি। তো এদিকে আগে ঘুম থেকে উঠেই মানে বাসিঘর দুইটা ঝাড় দিয়ে তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে তো আগে ফুলটা তুললাম, ঠাকুরের জায়গা মুছলাম, এগুলো পরে সিঁদুরটা পরে এবারে বসে বললাম পুজোটা দিতে। যাক, সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে ভালোই লাগে, সবসময় তো আর ঘরে সকাল সকাল পুজো দিতে পারি না, অমাবস্যার উপলক্ষে সকাল সকাল পুজোটা দেওয়া হচ্ছে, খুব ভালো লাগছে জানো তো। যাক, সকাল সকাল উঠে বেশ মানে একটা টাইমের মধ্যে কাজটা শেষ করে নিতে পারি, এটাও ভালো লাগে। কালকে তো 11টার মধ্যে আমার সমস্ত কাজ বাস কমপ্লিট, এমনিতে তো দুর্ব মানে দুই তিন ঘন্টা আমি দুপুরে এই রেস্ট করতে পারি, মানে নিজের মতো করে কাটাতে পারি, কিন্তু কালকে অনেকটা সময় কাটিয়েছি, মোবাইলের কাজও করতে পারলাম, নিজেও একটু ঘুমোতেও পারলাম, সেই অনেকটাই ভালো লাগলো। তারপর কাঁঠালটা যে পুজোতে দিয়েছিলাম, বাদ বাকি কাঁঠালটার উপর দিয়ে একটা পলিথিন দিয়ে রাখলাম, যাতে কোনো পোকা টোকা যাতে এটার মধ্যে আর না যেতে পারে, না হলে তো দেখবে আরশোলা আসবে, টিকটিকি আসবে, কত কিছু আসতে পারে, তাই পলিথিনটা দিয়ে রাখলাম। তারপর এদিকে প্রসাদটা ঢেকে রাখলাম, আর এদিকে পুজোর বাসনকোসন গুলো মেজে নিয়ে আসলাম। তারপর এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি, সকাল সকাল উঠে তো স্নানে চলে যাই, মুখ তো আর ইয়ে পারি না, সেই মুখ ধুতে গেলে আবার একটু লেট হবে, তো তার জন্য ভাবি কি মানে কালকে ওই রকমটাই করলাম যে স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর না হয় মুখটা ধুবো, না হলে মুখ ধুতে আসতে ইয়ে করে যদি যায় সে আবার বেজে যাবে 5:30টা। এখন তো আমার উচিত সময় একদম সকাল সকালে নাকি আমাদের মানে স্নানটা করতে লাগে। যাই হোক, এদিকে চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম, সেদিন তো অমাবস্যার আগের দিনই না, মানে অমাবস্যা তখন লাগেনি, একদম আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম, যেহেতু তিন চার দিন আর মাথায় শ্যাম্পু দিতে পারবো না, তাই তো এদিকে দেখো মুখটা ধুয়ে একটা গ্লাস জল নিয়ে নিলাম, তারপর জলটা খেয়ে এবারে দেখো কালকের বাসনকোসনগুলো এখন গুছিয়ে রাখছি। তোমাদের দাদা ভাই তো এত সকালে উঠবে না, আজকে না ভাবলাম ফার্স্টে মানে এটা কালকে ভেবে রেখে দিয়েছিলাম যে কালকে তো কাজ করেছিলাম, আজকে একদম পুজো টুজো দিয়ে আমি গিয়ে শুয়ে থাকবো। তো তারপরে এই যে বড় কাজ পড়লো, ফিল্টারটা পরিষ্কার করবো, এই যে আগে বাসন যে মানে রাখি ওই বলটা আগে ধুয়ে নিচ্ছি। সবসময় বাসনকোসন দেখো প্রত্যেক দিন ধোয়া হচ্ছে, কিন্তু বলটার মধ্যে তো রাখি, বলটা কিন্তু প্রত্যেক দিন আর ধোয়া হয় না, জলটা পড়লে জলটা ফেলে দিই অতটুকুই। তো তাই ভাবলাম যে বলটা ধুয়ে নিই, আর এদিকে ফিল্টারটাও পরিষ্কার করতে লাগবে, কালকে আমাদের এখানে আবার জলও দিইনি, মানে জলটা আস মানে এসেছিলো কম দিয়েছিলো, জলও করার জন্য আনতে পারিনি। তো ভাবলাম যে আমার নিচের বালতির জলটা অনেক দিন হয়ে গেছে, একদম নিচে দিয়ে মানে কীরকম একটা গাঁত পড়ে আছে ওইটাও পরিষ্কার করবো, আর ফিল্টারটাও পরিষ্কার করে নিই, ফিল্টারের যে ইয়েটাও নোংরা হয়ে গেছে, জানি না মানে আজকে জল আসবে কি না, তারপরও সে ভয়ে ভয়ে করে নিচ্ছি, উপরের ইয়েটাই করবো, নিচের জলটা ফেলবো না, যদি আবার মানে কোনো কারণে জলটা না আসে তাহলে তো আবার জলই খেতে পারবো না, মোটরের জলও তো আয়রন থাকে, ফিল্টারের মধ্যে দেই না, একদম যদি মানে 5-6 দিন লাগিয়ে যদি মানে ইয়ে না আসে, এই জল না আসে তখন মানে তখনই আমি কিন্তু ইয়েটা দিই মানে মোটরের জলটা দিই, না হলে দিই না। তো এদিকে দেখো এই যে ছোটো বালতিটাও একদম ভালো করে ধুয়ে নিচ্ছি মেজে গসে, কারণ জলটা আসলেই তো আবার জল আনতে ছুটতে লাগবে, তো তো আগেই না মেজে গসে রাখছি, কারণ এমনিতে জলটা কম দেই, একদম নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যে টাইমটা মানে থাকতে লাগে, একটা ঘন্টা তো দেই, এখন একটা ঘন্টাও দেই না, কালকে তো এক মানে আধ ঘন্টাও দেইনি। যাক, বালতিগুলো ধুয়ে রেখে দিই, জল আসলে তো মানে ভালোই হবে। তো যাক, এই বালতিটা তো ধুয়ে নিলাম, নিয়ে এবারে নিচের বালতিটাকে না ধুয়ে নেব। তো নিচের বালতির মধ্যে না আমার জলটা জমা থাকে সবসময়, কারণ মাঝে মধ্যে যদি আবার জলটা না আসে তখনও নিচের বালতির জলটা দেওয়া হয়, কিন্তু এবারে অনেক দিন হয়ে গেল নিচের বালতির জলটা ইউজ করা হচ্ছে না, তাই জন্য না সাপ্লাই জলটা 4-5 দিন হয়ে গেলেই একদম নিচে দিয়ে পুরো একদম গাঁত গাঁতের মতো একটা পরে থাকে। তো তাই ভাবলাম যে না বালতিটাও পরিষ্কার, ফিল্টারটা যখন পরিষ্কার করবো বালতির জলটাও একদম পুরো ফেলে দিয়ে ইয়ে করে নিই, পরিষ্কার করে নিই। তো দেখো আগে উপরে ডাকনিটা ইয়ে করে নিয়েছি, একটা বালতিও ইয়ে করে নিলাম, আর এখানে জলটা দেখো ফেলে দিলাম, আর এই জল ফেলতে গিয়ে আমার একদম নাইটির উপরে এসে জল পড়লো। তো অন্য সময় নেই বালতিটাকে নিয়ে আমি বাথরুমে নিয়ে মেজে গসে আনি, অনেক সময় এনে মানে এখানেও করি, এখানে ধুতে গেলে একটু কষ্ট হয়, বাথরুমে নিয়ে করলে আমার সুবিধা হয় যেহেতু খোলামেলা জায়গা, আর এখানে তো এই যে ছোট্ট খাটো বেসিনটার মধ্যে ধুতে না মানে আমার কষ্ট হয়, তারপরও এখানেই ধুয়ে নিচ্ছে, আবার মানে বাথরুমের মধ্যে যাবো থাকবে এখানেই ধুয়ে নেবো। তো এবারে দেখো ভালো করে এইভাবে মেজে গসে নিচ্ছে, যখনই আমি ফিল্টারটা পরিষ্কার করি তখন বালতিগুলোও করি, আর যখন দেখি বালতির জলটা একটু নোংরা হয়ে আছে তখনও বালতিগুলোকে এভাবে মেজে গসে রাখি, তাহলে না তোমাদের দাদাভাই জলটা আসলে মানে সাথে সাথে ও জলটা নিয়ে আসতে পারে, কারণ সকালের এই যে সাপ্লাইয়ের জলটা আমি যদি এক বালতি হয় তাহলে আমি মাঝে মধ্যে আনি, সবসময় আনি না, কারণ আমার যেহেতু হাত ব্যথার প্রবলেম, একদিন যদি একটু জল টানলাম না সেই দেখবে হাত ব্যথা শুরু হয়ে যাবে, তো সবসময় হয় না, মানে একটু জলটা বেশি টানলে আমার এরকমটা হয়,
হাত ব্যথা শুরু হলে তো সেই আবার বিছানায় থাকতে লাগবে দুই দিন, বর মানে আমাকে রান্না করে খাওয়াতে লাগবে। তার চেয়ে ভালো বর আমাকে বলে যে আমার জলে আনতে লাগবে না, ওই নিয়ে আসবে। আর আমাদের প্রত্যেক দিন যদিও জল লাগে না, আমাদের মানে দুইটা বালতি যদি ফুল থাকে না আর একদিন ফিল্টারের মধ্যে দিয়ে নিই, তাহলে প্রত্যেক দিন আমার মানে ঘরে এনে বালতি ভর্তি করে রাখতে লাগে না। এমনিতে তো আমাদের ফিল্টারের জল প্রচুর লাগে, আমি তরকারির মধ্যেও মানে ঝুল যে দিই ফিল্টারের জলটা দিয়ে দিই, দোকানের জল, আমাদের ঘরের জল, আর এখন গরমকাল বুঝতেই তো পারছো কী পরিমাণে জল লাগে, মানে ঘরের মধ্যে প্রত্যেক দিন আর আনতে লাগে না যেহেতু দুইটা বালতি ফুল থাকে। তাই তো এদিকে দেখো এবারে ফিল্টারটাকে মানে একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ব্রাশটা কিন্তু আমার ফিল্টার পরিষ্কার করারই, মানে এটা নতুন ব্রাশই, এটা দিয়ে আমি সবসময় ওই ফিল্টারটা পরিষ্কার করি। তো মানে এগুলোকে মানে কার্বনগুলোকে ভালো করে না আমি ইয়ে করে দিলাম, মানে ওই ব্রাশটা দিয়ে একটু মেজে ঘষে নিয়েছি, তাহলে কী বলতো একদম পুরো ঝকঝকে হয়ে যায়, না হলে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে করলে যেন মানে ভালোটিকে মানে পরিষ্কার যেন হয় না। তো এবারে দেখো এইভাবে কাত করে নিচ্ছি, আগে যে নোংরা জলটা ফেলে দিচ্ছি, আর নিচের জলটা তো ফেলবো না, না হলে ফিল্টার পরিষ্কার করলে কিন্তু আমি নিচের জলটাও ফেলি। তো আজকে ফেলবো না, তো বললামই যে জল যদি আবার না আসে, কালকেও জল কম দিয়েছিলো, ঘরেও জল নেই, বালতি দুখানেও আমি ধুয়ে নিয়েছি, শেষে খাবোটা কি, তাই জন্য আর নিচের জলটা ফেললাম না। যাকে নিচটা তো আর পরিষ্কার করতে পারি না, শুধু জলটাই ফেলে দিই অতটুকুই, নিচের জল তো আর ইয়ে করতে পারি না। তো দেখো এবার এই যে জকটার মধ্যে জল দিয়ে রাখলাম, নিচের জলটা পড়ার পর আবার উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কাত করে না পুরো জলটাই কিন্তু ফেলে দেবো। যাকে এদিকে আমার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে, ফিল্টারটা এই জায়গা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে পরিষ্কার করতে গেলেও। আর উপরে দেখো ওই যে সুইচটা দিয়ে রাখলো, এটা কিন্তু আমার ফিল্টারে জল দেওয়ারই। তো এটা যেহেতু এখন মোটরের লাইন মানে সাপ্লাইয়ের লাইনটা করা হয়নি, আমার তো সমস্ত কাজই মোটরের জল দিয়ে হয়, শুধু এই যে আমাদের খাওয়ার জলটা শুধু ওই যে মানে সাপ্লাইয়ের জলটা ইউজ করি। তো সেই সাপ্লাইয়ের লাইনটা করলে তো তখন আবার এখান থেকে জল দিতে পারবো, তাই কিন্তু সুইচটা করে রাখা। একদিকে আমার খুব সুবিধাই হয়েছে সুইচটা এখানে করে রাখাতে, তাহলে জল টেনে এসরে আনে মানে এনে আর ফিল্টারের মধ্যে দিতে লাগবে না। যাই হোক ফিল্টারের ডাকনাটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি টিফিন করে নেব। আর কিসের আর ঘুম, কালকে তো ভেবেছিলাম আজকে ঘুমিয়ে থাকবো, তো এই কাজগুলো করাতে এখন আর গিয়ে মানে ঘুমানোর ইচ্ছেও নেই। দেখবে কাজের মধ্যে থাকলে যেন ঘুমও একদম দৌড়ে পালায়, আর কাজের মধ্যে থাকবে না তো বসে বসে থাকবে, দেখবে ঘুমও যেন শরীরের মধ্যে চলে আসে। তো দেখো পুজোর যে কাঁঠালগুলো দিয়েছিলাম আটটা কুশ হয়েছে, তো এসে আটটা কুশে আমি কিন্তু এখন নিয়ে নিয়েছি আমার টিফিনের জন্য। আর পুরো কাঁঠালটা তো রেখেই দিলাম, কারণ এখন আর খেতে পারবো না, সকাল সকালে যদি তো বেশি হারে কাঁঠাল খেয়ে নিই না সেই যে কী গরম লাগবে, শেষে তো আমার মানে সারাদিনের আর কাজ বাস করতে পারবো না। তো এদিকে টিফিনটা খেয়ে এদিকে দেখো কাল রাত্রিবেলায় বাসকুলটাকে এইভাবে গ্রেট করে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আজকে বাসকুলটাকে বাঁধাকপির শাকের মতো করবো, বাঁধাকপির শাক যেভাবে আলুর দিয়ে ঘি গরম মশলা দিয়ে করা হয় সেভাবেই করবো। এইভাবে বাসকুলটা করলে আমার ঘরে খুব ভালো খাওয়া হয়। এটার মধ্যে আবার মসুর ডালের বড়া করেও দেওয়া যায়, তো আমি মসুর ডালের বড়া করে আর দেবো না, অত পেঁচালার মানে ভেজালার করতে পারবো না, এমনিতে ঝটপট করে যত কম সময় তরকারি রান্না করা যায় সেটাই করবো। যাকে এদিকে দেখো এবারে এই যে মানে গ্যাসের উপর বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা এখন জ্বালিয়ে দেবো, আর একটু উপর দিয়ে নুন দিয়ে দেবো, মানে ভাপটা একটু উঠিয়ে নেবো। এমনিতে তো গ্রেট করে নিয়েছি, এটা সেদ্ধ হতে সময় লাগবে না, কাল রাত্রিবেলায় বসে এটা করে রাখলাম, একটু কাজ কমিয়ে রাখলাম, না হলে তো এখন আমাকে এটা গ্রেট করে তারপর বসাতে লাগতো। এদিকে দেখো আলু কেটে নিচ্ছি, কারণ কাঁকরল তারপর এই পটল এগুলো দিয়ে একটা তরকারি করবো, আর এদিকে বাসকুলের তরকারিটা করবো, আর কালকের মাছের ঝোল রয়েছে ফ্রিজে, এমনিতে মাছও আছে, মাছের মাথা নিয়ে আসলো দেখলেই, কালকে ওগুলোও রয়েছে, তো এগুলো আর রান্না করবো না, কারণ আগের মাছের ঝোলই কালকে রাত্রিবেলায় আমি মাছ খাইনি ওইটাই রয়েছে। আর অমাবস্যার মধ্যে তো আবার নাকি মানে যাদের মানে সধবা যারা ওরা নাকি আবার মানে নিরামিষ খেতে নাকি নেই, তো তার জন্য তো আবার ইয়ে খেতে লাগে, এই আমিষ খেতে নাকি লাগে, কত কী যে নিয়ম না, সেই আমরা যেন নিয়মের একগুলো মানে ঘুলক দাদার মধ্যে আছি। দেখবে সেই আগের কাল থেকে যে নিয়মটা চলে এসেছে এটাই এখন কিন্তু আমরা যুগের পর যুগ একজনের পর একজন কিন্তু এটাই মেনে চলছি। তো সেই তারপরে সকালের যে মানে রাত্রির যে মাছটা রয়েছে ওইখান থেকে খেয়ে নেবো, আমার মাছ বেশি ভালোও লাগে না, একটুখানি মুখে দেবো অতটুকুই। রান্না করতে গিয়ে দেখি এদিকে আবার গ্যাস শেষ, তো সেই দিকে দেখো গ্যাসের ইয়েটা খুলে নিচ্ছি আর আমি যেন পারছি না, তো এই যে শেষমেশ খুললাম, খুলতে পারি কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু আমি লাগাতে পারি না। তো তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছে কীভাবে খুলতে, তো শেষমেশ এই যে কাটা চামচটা নিলাম কিন্তু আমি পারলাম না, তারপর ও আমাকে দেখিয়ে দিল কীভাবে গ্যাস সিলিন্ডার লাগাতে লাগবে। তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে ও লাগিয়ে দেয়, না হলে আমার কাকি শাশুড়িকে বলি, আমার কাকি শাশুড়ি এসে আমাকে গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়ে যায়, আমি না পারি না, তো ও আমাকে আবার শিখিয়ে দিল কীভাবে করতে। আমার ভয় ভয় লাগছিল যদি ঠিকঠাক না হয়, কারণ কোনো সময় লাগেনি, তো তাই ও আমাকে আজকে হাতে ধরে শিখিয়ে দিল। যাকে এদিকে আমার রান্নাটা হচ্ছে, রান্নাটা বসিয়ে এদিকে দেখো চলে আসলাম এখন বাইরে মানে ওই বেডরুমটা ঝাড় দিতে। সকালবেলায় তো এমনিতে ঝাড় দিয়েছিলাম কিন্তু অত ভালো করে তো ঝাড় দেওয়া হয়নি, আর আমারও তো সকাল সকাল না, এই যে পাঁচটা বাজে ওই দরজার কপাট খোলা মানে একটা জোর দেখবে, একটু আস্তে একটা শব্দ হলেও সেটা যেন কি জোর কদমে আওয়াজটা হয়, সে পাঁচটা মানুষের আরও ঘুম ভাঙবে, তো তার জন্য না বাসি ঘরটা এমনিতে ঝাড় দিয়ে নিই, অত ভালো করে ঝাড়টা দেওয়া হয় না।
আর তো তোমাদের দাদাভাই বিছানাটাকে গুছিয়ে দিল, আমার ভালোই হয়েছে। আর গদ্দরটা একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাড়িটা ঝাড় দিয়ে নিলাম, ব্যাস বেডরুমের কাজ আমার কমপ্লিট। তো এবারে দেখো, এবারে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো, যেটা আমি সবসময় করি, রান্না বসি একদিকে আরেকদিকে রান্নাঘর ক্লিন করে নিই। তাহলে এই টাইমের মধ্যে না, একটা টাইমের মধ্যে দেখবে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যায়, রান্নাঘর ক্লিনও হয়ে যায়, দুটা কাজ একসাথে হয়ে যায়, রথের রথও দেখা হয়ে যায়, আর কলা কলাও বেচা হয়ে যায়, এরকম একটা কথা আছে না? সেই তো সেইভাবে করি, না হলে সময়ের নাগাল তো পাবো না। সময় তো আর আমাদের কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের ব্যাগে কিন্তু চলবে। তো সেই মানে সময়ের মধ্যে যদি আমরা সমস্ত কাজ বা সমস্ত কিছু শেষ করতে চাই, তাহলে এভাবে বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো করতে লাগবে। তো সেই তাই এভাবে আমি কাজগুলো করি রান্না বসিয়ে। তো এদিকে দেখো, ওই যে মশলাদানি এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে ছোট্টখাটো আমার র্যাকটা, এই র্যাকের জিনিস সমস্ত কোটোকাটিগুলো নামিয়ে মুছে মুছে রাখছি, তারপর র্যাকটাকে মুছে আবার কোটোকাটিগুলো জায়গা মতো রেখে দেবো। এরকম রান্নাঘরে হাতের কাছে এরকম ছোট্টখাটো একটা র্যাক থাকলে না খুবই ভালো হয়। এই যে দেখো, আমার শুকনো লঙ্কার কুটো, তেজপাতার কুটো, আরেকটার মধ্যে কাঁটা চামচ, এমনিতে চামচ, ছুরি, তারপর আরেকটার মধ্যে গরম মশলা, তারপর এই আরেকটা হলো মোটা জিরে, তারপর আরেকটা হলো গিয়ে গোলমরিচের গুঁড়ো, এলাচ, চা পাতা, দুধ, চিনি, লবণ, দারচিনি, মানে কত কিছু যেটার মধ্যে রাখা, যেটা বেশিরভাগ সময় লাগে সেটা, আরেকটা হলো লং আর গুলমরিচটা একটার মধ্যে রাখা। এটাও আমার তোমাদের দাদাভাইকে চা করে দিতে গেলে অনেক সময় লাগে এটা, তো তাই জন্য এইটা হাতের কাছেই রাখি। আর ওই সাইডটা দিয়ে তো শিল নোড়াটা রাখা, আর এর সাথে হলো আমার মশলাদানি, আর এদিকে তো হলো আমার মিক্সার গ্রাইন্ডারটা, আর উপর দিয়ে তো হলো আমার বাসন রাখার র্যাকটা। তারপর এদিকে দেখো, এই যে এখন জানলাটাকে মুছে নিচ্ছি, এই যে সমস্ত জিনিসপত্রের উপরেই না ধুলোবালি পড়ে। সেদিন মানে অমাবস্যা আসবে বলে দুদিন আগে মানে ওই বেডরুমের মধ্যে এত পরিমাণে মাকড়সার জাল বুনেছিল, তো আমি কিন্তু ভালো করে মাকড়সার জালগুলো ভেঙে দিয়ে পুরো মানে ঘরটাই একদম ঝেড়ে ঝুড়ে দিয়েছিলাম। তো রান্নাঘরটা তো এমনিতে নেই, কিন্তু দেখবে মাকড়সার জাল না সে দুদিন বাদে বাদে হয়ে যায়, দুদিন বাদে বাদে হয়ে যায়, তুমি যতই পরিষ্কার করো না কেন। আর দেখোই তো আমি তো সবসময় ভেবে ক্লিন করে রাখি, তাই অতটাই এর হয় না, কিন্তু মাকড়সার সাথে তো আর পারি না, ওগুলো তো জাল বুনবে। আমি আজকে করলাম, দেখবে পরশু দিনই করে নেবে। তো এখন অমাবস্যার জন্য তার উপরেরগুলো ফেলতে পারছি না, কয়েকটা বাসা কিন্তু আবার বানিয়েও ফেললো, তো অমাবস্যার জন্য আর এগুলো করছি না। আর এটা যে ডাস্টিংটা মুছামুছি করাটা, এটা তো করতেই লাগবে বলো, কারণ এই যে ঝাড়টা দিতে গেলে একটা হাওয়া আসলেই দেখবে কী পরিমাণে ধুলোবালি হয়। আর এখন তো আবার কদিন যাবত আমাদের এখানে বৃষ্টি নেই, সেই কয়েকদিন আগে হয়েছিল, এখন দুদিন যাবত আবার বৃষ্টি নেই, এত এত গরম, কী আর বলি। এখন সকাল সকাল স্নান করি, সারাটা দিন যদি বৃষ্টি থাকতো তাহলে দেখতে এত গরমটা কিন্তু আর মানে বুঝতাম না, কিন্তু এই যে এত পরিমাণে গরম লাগে কী আর বলি। কালকে তো শখে শখে শাড়িটা পরেছিলাম, শাড়ি পরে কাজ করে কালকে কী আর বলি, আমার শরীরে যেন মানে আগুন মানে যেন জ্বলে আছে এইরকম, এত পরিমাণে গরম লেগেছিল। সন্ধ্যায় যেই মানে সন্ধ্যা পুজো দেবো তখন শাড়িটাকে চেঞ্জ করে একদম নাইটি পরে নিয়েছিলাম, এত পরিমাণে গরম। কিন্তু শাড়ি পরতে না আমি কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু এই যে গরমের মধ্যে শাড়ি পরে না একদমই কাজ করা যায় না, তার উপর যদি বৃষ্টিটা থাকতো তাহলে একটু হতো। এই যে শাড়ি কালকে খুললাম, আর তো সেই ভয়ে আজকে আর শাড়িই পরলাম না, যাকে আবার শীতকাল আসলে না হয় শাড়িটা পরবো, না হলে আমি গরমের মধ্যে পরলে আমি আর আমি থাকবো না, সেই আমি যদি না থাকি আমার বোটটার কী হবে, আর এদিকে মানে আমার সংসারটার কী হবে বলো তো। সে তাই একদম গরমের জন্য শাড়িটারি একদম বাদ দিয়ে দিলাম, নাইটি পরে একদম মানে আমাদের যে ড্রেসটা মানে পরলে শান্তি পাওয়া যায় সেই ড্রেসটা পরে কাজবাজগুলো করাও আমি মনে করি ভালো, মানে নিজে যেভাবে ভালো থাকবে, দেখবে শুধু ড্রেসের ক্ষেত্রে না, নিজেদের মন যেভাবে ভালো থাকবে সেই কাজটাই করা উচিত। আরেকজন কি বললো, কে পিছন দিয়ে কি বলছে, ওই দিকে কিন্তু যদি তাকিয়ে থাকো না সারাটা জীবন নিজের, সেই ওইজন কি ভাববে, থাকবে আমার মনে মানে যেরকম আছে আমি সেভাবেই থাকি, ওইটা ভাবলে কিন্তু সারাটা জীবন দুঃখে দুঃখে যাবে, যে আমি কীভাবে ভালো থাকবো, আমার কোন জিনিসটার মধ্যে ভালো লাগে সেভাবেই চলবে, দেখবে সবসময় মাইন্ড পুরো ফ্রেশ থাকবে, পেছনে কী কী বললো ওইদিকে কিন্তু তাকাবে না। যেটা আমি একসময় করতাম কিন্তু এখন আর এটা আমি করি না, আমি সবসময় আগে এরকমটা করতাম যে কে কী ভাববে, কে মানে কোনো কিছু বলবে কি না, কিন্তু এখন একদমই এগুলো করি না, কারণ মানুষ এসে তো আমার মনটাও ভালো করে দেবে না, মানুষ এসে আমাকে কোনো কিছুতে হেল্প করবে না, সে আমার নিজেকে ইয়ে করতে লাগবে। মন খারাপ থাকলে যেটাতে আমি ভালো থাকি, যেরকম আমি ভিডিও করলে আমার মনটা ভালো থাকে, তাই আমি সবসময় ভিডিও করি, যত কষ্ট হলেও আমি ভিডিও শ্যুট করি। তারপর তো একটা আছে নিজের শখ, নিজের পায়ে দাঁড়ানো, তার জন্য আসলাম, যাকে সে সবসময় চেষ্টা করব মানে কীভাবে নিজের মানে মন ভালো থাকবে, তো সেটাই ভেবে মানে মাথায় রেখে সেই কাজটাই না সবসময় করে চলার চেষ্টা করবে, তাহলে দেখবে সবসময় মাইন্ড পুরো ফ্রেশ থাকবে। তো এদিকে দেখো, এই যে এই টেবিলের উপরের ইয়েটাও একদম ভালো করে মুছে, আর এদিকে ফ্রিজের উপরে ইয়েগুলো তো পাতা হয়নি ফ্রিজের মধ্যে, এগুলো এখানেই পেতে নিয়েছি, তাহলে মুছতে গেলে আমার সুবিধা হবে, যদি একটু গুঁড়ো গাড়ি পরে উপরটা মুছে নিলে হয়ে যাবে, না হলে তো ওই কাপড়টা পুরো ঝাড়া টাড়া দিয়ে তারপর আমার ইয়ে করতে লাগে।
তো যাক কোটোকাটিগুলো সাজিয়ে টাজিয়ে রাখছি। আর আমার ঘর তো কোটোকাটিটা শেষ নেই, এরাকের মধ্যে কোটোকাটি, ফ্রিজের মধ্যে কোটোকাটি, এদিকে ইয়ে তাকগুলোর মধ্যে কোটোকাটি, এখানে আবার এটারও মধ্যে মানে কোটোকাটি, এত পরিমাণে রান্নাঘরে যে জিনিস, যে এরকম বেডরুমের বলো আর এরকম রান্নাঘরের বলো। এদিকে আবার আমার ঠাকুরের যে জায়গাটা মানে ছোট্ট মোট্ট একটা জায়গায়, ওই জায়গাটার মধ্যে ঠাকুরের জিনিসও দেখো, মানে একটা সংসারে কত যে জিনিসপত্র থাকে, বাপরে বাপ, এটা ওটা কত রকমের জিনিসপত্র। যাক গে এদিকে দেখো, এবারে নিচগুলো মুছে নিচ্ছি, এই যে এদিকে তাকটাও মুছে নিলাম, আর ওই সাইডের তাকগুলো তো মুছিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি কালকেও করেছিলাম, কালকে না পরশু দিনকে করেছিলাম। এগুলো করতে লাগে কেন বলো তো, এই যে সাদা টাইলস দেওয়া, তো একটুখানি ধুলোবালি পড়লে না চোখে পড়ে, আর কীরকম একটা বিশ্রী লাগে। তাই তো এবারে দেখো আমাদের লক্ষ্মী ভাণ্ডাটাকে ভালো করে চারিদিক দিয়ে মুছে নিয়েছি। যখন আমি রান্নাঘর ক্লিন করি তখন একদম রান্নাঘরে যা যা থাকে সমস্ত কিছু ক্লিন করি। এবার যদি আমি দুই মানে এটা কালকে করলাম তাহলে তো আজকে আর করবো না, দু তিন দিন চার দিন গেলেই তখনই করি, মানে যখন নোংরাটা আমি চোখে দেখি তখনই আমি ইয়ে করি। ওই সাইড তো শেষ হয়ে গেল, এবার এই সাইডটা মুছে নিচ্ছি। তো ফিল্টারের নিচটা মুছলাম, মুছে এবারে সাইডের ওয়ালগুলো মুছে দিলাম, দিয়ে এবারে দেখো এই যে বেসিনের এই সাইডটাও একটু মুছে দিচ্ছি। স্টিলের বেসিন না, দুদিনও যায় না, ময়লা হয়ে যায়। এটার মধ্যে কিন্তু আমাদের হাত মুখ ধোয়া হয় আর ওটার মধ্যে তো বাসন ধোয়া হয় তোমরা জানোই। তারপরও স্টিলের বেসিন না, দুদিন গেলেই দেখবে একটা কীরকম যেন একটা ফ্যাকাশে হয়ে থাকে, সে আবার বেশিক্ষণ কিন্তু লাগে না পরিষ্কার করতে। দেখবি একটুখানি পরিষ্কার মানে ইয়ে করলে, মেজে ঘষে নিলে একদম নতুনের মতো ঝকঝকে ঝকঝকে করে। আর আমার আবার বেসিন যদি নোংরা হয়ে থাকে সেটা আমার আমার একদমই ভালো লাগে না, সাথে সাথে পরিষ্কার করতে লাগবে। যদিও এই হাত মুখ ধোয়ার বেসিনটা তোমাদের দাদাভাই বেশি পরিষ্কার করে, আমি কমই করি। আমার হলো ওই যে আমি যে তরকারি পাতি ধোয়াধুয়ি করি ওইটা আমি আবার করি। তো এবারে দেখো এই যে এই র্যাকের সমস্ত কিছু একদম নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটা একটা করে একদম র্যাকগুলো মুছবো। আর এই যে উপরে পেপারের মতো পাতা ওগুলোও বের করবো, করে একটা একটা করে কোটো আবার মুছে মুছে কিন্তু জায়গা মতো রাখবো। খোলামেলা যত কিছু রাখবে সেই দেখবে সমস্ত জিনিসপত্রের উপরেই না ধুলুবালি পড়ে। এক একবার মনে হয় এগুলোকে যদি একটা কোনো কিছুর মধ্যে আমি নিয়ে ঝাপটে রাখতে পারতাম তাহলে ভালো ছিল, কিন্তু এগুলো না আমার লাগে সবসময়, মানে প্রত্যেক দিন লাগছে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু লাগছে, মানে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন এরকম করে তো লাগে। আর সে কত জিনিস নিয়ে ওই ঘরের মধ্যেও রাখবো বলো, কোটোকাটি এগুলো রান্নাঘরের জিনিস এগুলো কত নিয়ে ওই ঘরে রাখবো, তাই এখানে এই রাখি। ওই কিছুদিন পরে পরে আমার এভাবে না পরিষ্কার করতে লাগে, কারণ এভাবে যদি পরিষ্কারটা না করি তাহলে তো ময়লা হয়ে যায়, নোংরা পড়ে, তো তাহলে দেখতেও বিশ্রী লাগে। তাই তো এদিকে দেখো একটা পুরো পরিষ্কার করে একটা বা জায়গা মতো নিয়ে আসলাম, নিয়ে এবারে দেখো রান্নাঘরটাও কিন্তু আমি পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেলো স্নান করতে, ও আসলে তারপর হবে খাওয়া দাওয়া। আজকে তো আরও মানে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়েছি, কালকে তো আমার 11টা বাজলো, আজকে একদম 10টার মধ্যেই আমার সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন 9:30 মতো বাজছে আর আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখো ভাত করলাম এদিকে, আর এদিকে হলো এই যে কালকের মাছের ঝোল রয়েছে তোমাদের বললাম, আর এদিকে বাঁধাকপির শাক ইয়ে যে করলাম বাসকরুল দিয়ে বাঁধাকপির শাকের মতো ওইটা, আর এদিকে দেখো কালকের তেলাপিয়া মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে যে করলাম, আর এদিকে দেখো এই যে কার কল পটল মুগ ডাল ছিটিয়ে রান্না করলাম, একটা হলো ঘি দিয়ে এটা আমার জন্য আর তোমাদের দাদাভাইটা হলো ঘি ছাড়া। তো এই হলো আমাদের মেনু, আর এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট। এবারে দেখো রান্নাঘরটা যে ক্লিন করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবারে রেস্ট করবো, এখন তো আর কোনো কাজ নেই, সেই আমাবসের জন্য একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল উঠাতে আমার সমস্ত কাজ বাস শেষ, এবারে আমি নিজের মতো করে অনেকটা টাইম কাটাতে পারবো। যাই হোক এই ঘরও তো পুরো ক্লিন আছে, এবার আমি শুয়ে থাকবো রেস্ট করবো। দেখো 10:05 মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।